দীর্ঘদিন শিক্ষার্থীরা ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, আর আজ সবাই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে আনন্দে উৎসাহিত। সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসবে, তাদের আনন্দের কমতি ছিল না কোথাও। দীর্ঘদিন পরে তারা স্কুলে আসতে পেরে আনন্দ উল্লাসে জড়িয়ে পড়ে সহপাঠীদের সাথে। আবার কোনো কোনো শিক্ষার্থী তো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেই খেলার মাঠে দৌড়দৌড়ি হুড়োহুড়ি করতে দেখা গেছে। এ যেন বন্দি খাঁচায় থাকা কোনো পাখি মুক্ত আকাশে উড়ছে। শিক্ষার্থীদের আনন্দ উল্লাস এরকমটাই ছিল। সেই দীর্ঘ 18 মাস আগের পুরনো দিনগুলোকে মনে করার চেষ্টা করতেছিল শিক্ষার্থীরা। এমন প্রাণচঞ্চল ঘটনা দেখা গেল মাদারীপুরের রাজার উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে। তবে শিক্ষার্থীদেরকে চমক দেওয়ার জন্য সকাল থেকেই রাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা হাতে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে দাঁড়িয়েছিলেন। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করার সাথে সাথেই তাদের তাপমাত্রা মেপে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করার পর হাতে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষকরা। শিক্ষার্থীরা এতে অনেকেই আবেগ্লাপ্লুত হয়ে পড়েন আনন্দে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন রাজার উপজেলা শিক্ষা অফিসার। বিষয়টা খুবই মানে আনন্দজনক, মানে এতদিন পরে স্কুল আসতে পেরে খুব মজা লাগতেছে এখন, আর ভালো লাগেছে। মানে থার্মোমিটার দিয়ে আমাদের গরম হওয়া হলো, তারপরে স্যানিটাইজ করানো হয়, তারপরে ফুল দিয়ে বরফ হলো, খুব ভালো লাগে। কারণ গত 18 মাস পরে আমরা হচ্ছে স্কুলে আসছি। আজকে ঘুম ভাঙতে আম্মুরও ডাকা লাগে নাই, বাবারও বলা লাগে নাই। আজকে মানে অনেক এক্সাইটেড ছিলাম গতকাল রাত্রিতে, আর খুব সকালে ঘুম থেকে উঠছি, আরো বলে না। তারপরে অনেক ভালো লাগছে, কারণ সবার সাথে দেখা হয়েছে আবার সেই আগের মতো, আবার নতুন করে সেই আগের জীবন। আমরা তো বাড়িতে বসে কম বেশি লেখাপড়া করছি, অনলাইন ক্লাস, তারপরে ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, তারপরে যেভাবে আর কি পারছি। তবুও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় শিক্ষামন্ত্রী যা করবে তাদের অনুসারে আমাদের শিক্ষকেরা আশা করি আমাদের পুরোপুরি ক্ষতি যা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা কাটিয়ে নিতে পারবো। আজকে প্রায় 19 মাস পরে আমাদের ক্লাস খুললো, স্কুল খুললো। স্কুলে অনেক মজা লাগছে, বিশেষ করে পুরনো বান্ধবীদের সাথে অনেক দেখা হয়েছে, তো অনেক মানে আমি প্রকাশ করতে পারছি যে কতটা ভালো লাগছে এসে এখানে। আমরা এখানে এছাড়া আমাদের যে পরীক্ষা দিয়েছে একুশে চলবে, তার জন্য আমাদের যে ক্লাস নেওয়া হবে তার জন্য আমরা অনেকটা নিজেকে ব্যস্তি, অনেকটা নিজে ভাগ্যবান মনে করেছি আমরা ক্লাস করতে পারবো, ক্লাস করে পরীক্ষা দিতে পারবো, এটা আমি নিজেই ভাগ্যবান মনে করছি। এছাড়াও এখানে আমাদের যেভাবে ঘুরতে পর্ব রয়েছে আমরা অনেকটাই উচ্ছ্বসিত এবং অনেকটাই আনন্দিত হয়েছি। আজ আমাদের স্কুল খুলেছে প্রায় 1.5 বছর পর, এবং আমি আজ খুবই আনন্দিত যে আজকে স্কুল আসতে পেরেছি। এবং আমাদের স্কুলও খুবই খুবই ভালো যে আমাদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্কুলে প্রবেশ করেছে, বিশেষত মাস্ক বাধ্যতামূলক স্কুলে করেছে, এবং আমাদের তাপমাত্রা পরীক্ষা করে স্কুলে প্রবেশ করিয়েছে। এই জন্য আমি স্কুলের প্রতি কৃতজ্ঞ যে আমাদের সকল স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করিয়েছে। আর আমরা আজকে আমাদের সকল বন্ধু বান্ধবের সাথে মিলিত হবে, সকলে মজা করবো, পড়াশোনা নিয়ে আনা পড়াশোনা করবো, এতে আমাদের পড়াশোনার গতি ফিরে আসবে, এবং আগের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পূরণ হবে, এবং আমাদের পড়াশোনা ভালো হবে। আমরা দীর্ঘ 18 মাস পরে সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই তারা যে স্কুল খোলার যে তারিখটি ঘোষণা করেছিল 12ই সেপ্টেম্বর, আমরা সেই 12ই সেপ্টেম্বর যথাযথভাবে সকল নির্দেশনা অনুসরণ করে আমরা এই বিদ্যালয় খুলেছি। এবং আমরা এই বিদ্যালয় খুলেছি সরকারের যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করার মাধ্যমে। অর্থাৎ একদিকে হচ্ছে কি কঠিনভাবে আমরা মানবলো মাস্ক ব্যবহার করা, এটা 100% আমরা নিশ্চয়তা প্রদান করেছি। প্রত্যেক শিক্ষার্থীর তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা যন্ত্র কিনেছি একাধিক, এবং আমরা গেটেই এই মানে যন্ত্রটি ব্যবহার করেছি। এরপর হ্যান্ড স্যানিটাইজার, এবং যে সমস্ত শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার করতে অক্ষমতা প্রকাশ করে তাদের আমরা মাস্ক এই স্কুল থেকে বিনামূল্যে সরবরাহ করেছি, হাত ধোয়ার ব্যবস্থা করেছি। সর্বোপরি আমরা সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে মানার প্রত্যয় ব্যক্ত করেছি, এবং শিক্ষার্থীরাও এই অনুসরণ মেনে স্কুলে প্রবেশ করে, এটাই তাদের প্রতিজ্ঞা। আসলে 2020 সালের 17 মার্চের পরে সরকার ঘোষিত বিধিনিষেধ অনুযায়ী আমরা বিদ্যালয়ে ক্লাস নিতে পারিনি, তবে
বিভিন্ন সময়ে সরকার ঘোষিত যে অনলাইন ক্লাস ছিল আমরা চেষ্টা করছি তার মাধ্যমে ছেলেমেয়েদের আমাদের সাথে সম্পৃক্ত রাখতে। তারা আমাদের সাথে, এটা আমরা দেখছি প্রায় 30-40% স্টুডেন্ট আমাদের সাথে তারা ইনভলভ হতে পারছে। আর বর্তমানে সরকার পরিস্থিতি বিবেচনা করে যে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে এতে আমরা খুব খুশি। আর বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা ভালো, আমরা স্বাস্থ্যবিধি মেনে আজকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ আমরা আমাদের মেয়েদেরকে যেভাবে স্কুল খোলার জন্য আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের বিশেষ করে সরকার যেভাবে ঘোষণা করছে সেভাবে আমরা আমাদের এখানে আসতে হচ্ছে। স্কুলে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস পরিচালনা হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্ট খুব আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছে, কারণ প্রায় 1.5 বছর পর তারা ক্লাস করার সুযোগ পেয়েছে। অনেকের কলেজ লাইফের জীবনের প্রথম ক্লাস, আবার স্কুলগুলোতে অনেকে যেমন হাই স্কুল প্রাইমারি থেকে তারা হাই স্কুলে আসছে, অনেকেরই জীবনের হাই স্কুল লেভেলের প্রথম ক্লাস, এই জন্য তারা অনেকটাই উৎসাহিত এবং উদ্দীপ্ত। আমরা চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে ক্লাসগুলো অব্যাহত থাকে এবং ছেলেমেয়েদের পড়াশোনার গুণগত মান ভালো হয়। শিক্ষকরাও ঘরে আসলে ক্লাস না করার কারণে মানে তারাও অনেকটা মানে ই হয়ে গেছিল। একটা বিষয় হলো যে আসলে তো অনেক বড় প্রতিষ্ঠান হলে অনেক স্টুডেন্ট বেশি, অনেকে আগে থেকেই হয়তো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই ঢুকে, মাস্ক সহ ঢুকে, আবার যার সমস্যা হয় সেখানে হ্যান্ড স্যানিটাইজার।